হ্যালো এন্ড ওয়েলকাম টু সৌমিনাস ওয়ার্ল্ড। আজকে আবার উইকেন্ড, আবার সাজুগুজু করে রেডি হয়ে গেছি। বাট হ্যাঁ, আজকের সাজুগুজুটা একটু অন্যরকম। তোমরা জেনারেলি এত সব হেভি জুয়েলারি টুয়েলারি পরতে আমায় দেখো না, বাট আজকে একটু মনটা করলো যে একটু সাজি। বেশ, পুজো আসছে আর কয়েকটা দিন মাত্র পুজো আসছে, সেজন্য এখন থেকে কাউন্ট ডাউন বিগিনস। তো সেই জন্য মনে হলো সাজি সাজি, পুজো আসছে আর সাজবো না, এটা তো হতেই পারে না বাঙালিদের, তো সেই জন্য সেজে ফেললাম। আর আজকে আমরা যাব কোনো মলে নয়, কোনো ফ্রেন্ডের বাড়ি না, আজকে আমরা যাব আমাদের অতি প্রিয় বা অতি পুরনো নিজেদের জায়গায়, সেটা হচ্ছে আমাদের নিজের বাগুইয়াটি বাজারে। বাগুইয়াটি বাজার, লোকনাথ মন্দির, সব কিছু আজকে আমরা তোমাদের দেখাবো। বাট হ্যাঁ, লোকনাথ মন্দির কতটা দেখাতে পারবো জানি না, বিকজ তোমরা সবাই জানো যে চিনার পার্কের যে লোকনাথ মন্দিরটা, সেটাই খুব স্ট্রিক্ট সিকিউরিটি থাকে। তো ইন দ্যাট কেস আমার মনে হয় না ওরা কতটা আমাদেরকে দেখাবে সেটা আমরা জানি না, মানে কতটা অ্যালাউ করবে আমাদেরকে দেখানোর জন্য। বাট স্টিল যতটুকু দেখা যাবে চেষ্টা করবো, বাট আই এম শিওর ওরা খুব একটা অ্যালাউ করবে না, বিকজ খুবই স্ট্রিক্ট সিকিউরিটি থাকে ওদের। যারা তোমরা এই বাগুইয়াটির আশেপাশে থাকো তারা সবাই জানো চিনার পার্কের লোকনাথ মন্দিরের ভেতরটা খুব স্ট্রিক্টনেস আছে। বাট স্টিল চলো দেখা যাক, বাবাকে প্রণাম করে আজকে আমরা একটু টুকটাক শপিং করতে বেরিয়ে পড়ি। আমরা দুজন পেকি আর মামা সিম সিম কুটি লাগি সিম কুটি লাগি আমার টেকু আর আমি দুজনেই আজকে কুটি লাগি টেকু আর মোটু পাপা টেকু আর মোটু আর আমি পাতলু বড় ফ্যামিলি বাট স্টিল আমরা এটাতেই খুব হ্যাপি ইয়েস আমরা চললাম এখন লোকনাথ মন্দির চিনার পার্কের দিকে সোলিনা স্কুলে যখন দিয়ে দেখি জানি না ভেতরটা দেখাতে পারবো কিনা বড় ম্যাডাম অলরেডি বলে যাবে খুব স্ট্রিক্ট সিকিউরিটি আর এটা সত্যি সিকিউরিটি খুবই স্ট্রিক্ট মানে ওইখানে ক্যামেরা অ্যালাউড নয় পুরো স্ট্রিক্টলি প্রোহিবিটেড তো গিয়ে দেখি যাই কি হয় দেখি দাদা রিক্সায় যাচ্ছে এই যে আমরা কাছাকাছি চলে এসেছি ভেতরে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের এবার আমাদের টার্ন করতে হবে ওইদিকে দেখ আজকে সেই চিনার পার্কে বিখ্যাত জ্যামে এখনো পড়িনি জানি না আর করতে হবে কিনা আপাতত করিনি আমরা এই যে এটা হচ্ছে লোকনাথ মন্দির মানে বিখ্যাত লোকনাথ মন্দির এটা আর এখানে আমাদের অ্যাকচুয়ালি চটি খুলতে হবে মন্দিরে যেতে গেলে এখানে অনেকে চটি রাখে সবাই তো যাই হোক এই যে বড় ম্যাডাম আমি যাচ্ছি ছোট ম্যাডাম তারপর আমি যাব এটা হচ্ছে লোকনাথ মন্দিরের ভেতরটা ফাইনালি আমাদের গাড়ি আওয়া জিনিসে তো যাই হোক আমরা ফাইনালি এইখানে ভিডিওটা ক্যাপচার করতে পাচ্ছি আমরা যেটা ভেবেছিলাম সেটা নয় অ্যাকচুয়ালি এই যে এটা খুব সুন্দর মন্দিরের ভেতরটা এটা লোকনাথ মন্দিরের ভেতরটা অপূর্ব খুব সুন্দর এখানে আরতিটা সব থেকে ফেমাস খুব ভালো হয় আরতিটা এখানে তো সব লোকে লোকারণ্য আজকে আজকে সানডে যেহেতু উইকেন্ড আরও ভিড় হয় আর মঙ্গলবার দিন তো ভিড় হয় কারণ মঙ্গলবার দিন হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন সেদিনটা আরও বেশি ভিড় হয় লোকনাথ মন্দিরে প্রণাম করা আজকে আমাদের একটু ক্রাঞ্চ চলছে টাইমের তাই আমরা বসে আরতিটা দেখতে পারিনি আর এখানের একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এনারা মহিলারা আরতি করে এখানে বা পুজো করে যে সন্ধ্যের যে পুজোটা হয় বা সকালের যে পুজোটা হয় আর সেটা খুব সুন্দর হয় তোমাদের নিশ্চয়ই আরেকদিন আমরা আসবো সেদিনকে দেখাবো বাট ফর্চুনেটলি আমাদের বাইরে থেকে তো কিছু বলা হয়নি আমরা সুন্দর করেছি যেরকম তোমরা দেখলে ভিডিওটা বাট জানি না ভেতরে কতটা আমাদের দেখতে দেবে মনে হয় না ভেতরে দেখতে দেবে বলে অলাউড নয় অ্যাকচুয়ালি সেই জন্যই যাই হোক বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি খুব ভালো একটা মনোরম জায়গা লোকনাথ বাবাকে হ্যাঁ ভীষণভাবে পিসফুল ভীষণ সুন্দর আর সাদা চারিদিকে
ওদের যারা গার্ড আছে তারাও হোয়াইট পরে, সাদা কেন কি শান্তির প্রতীক হচ্ছে হোয়াইট, সেই জন্য হোয়াইট পুরোটা। চলো এবার আমরা যাই আমাদের বাকি যে কাজগুলো আছে, বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে, দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে। তো ফাইনালি আমরা আজকে এখন এসেছি, আমরা এখন ঢুকছি টাইট নাই প্লাসে, বড় ম্যাডামে কিছু কেনাকাটি আছে, চলো গিয়ে দেখি কি আছে। ম্যাডাম এখন চয়েস করছে কোনটা নেবে না নেবে, দেখছি। ছোট ম্যাডাম দুষ্টুমি করে যাচ্ছে, হয়ে গেছে। এই যে ম্যাডামের পরিচয় হয়ে গেছে, এই যে রেডি টু গো হয়ে গেছে পুরো, একদম রেডি টু গো, খুব সুন্দর হয়েছে স্পেকশন। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কিরকম হয়েছে না হয়েছে। ঠিক আছে চলো এবার আমরা যাবো, ছোট ম্যাডামের জন্য কিছু কেনাকাটি আছে, চলো বাবু চলো। আমরা এখন মাদার্স অ্যান্ড চাইল্ড এসেছি, মাদার্স অ্যান্ড চাইল্ড বাবুটি সব থেকে বাচ্চাদের সব থেকে বিখ্যাত দোকান, খুবই ভালো দোকান। তো আমরা এখানে যাচ্ছি, ছোট ম্যাডামের কিছু টুকটাক জিনিস কেনার আছে। আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি, বাট মনটা একটু খারাপ হয়ে গেছে, সেটার কারণ হচ্ছে আমরা মোড়ে গেছিলাম, মোড়ে একটু কিছু গ্রসারিজ বাড়ির নেওয়ার ছিল, তো ওখানে গিয়ে সোলিনা এত ছোটাছুটি করেছে যে দিপ্পা হয়ে গেছে, ওই জন্য দেখো এই জায়গাটা পুরো রেড হয়ে গেছে, দেখি দাও এটা আদাটা, সেই করে এই অবস্থায় একটু ভ্যা ভ্যা করলো, তারপরে ওর বাবা ওকে চকলেট জেমস ওসব কিনে দিল, একটু তারপরে ঠান্ডা হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে আমরা এই যে টাইটান আই প্লাসে গেছিলাম, টাইটান আই প্লাসের স্পেকটা দেখাবো, আর যেহেতু আমি আর মিস্টার চ্যাটার্জি দুজনেই আমরা হচ্ছি টাটার এমপ্লয়ি, টিসিএস এর এমপ্লয়ি, তো সেই জন্য আমাদের এখানে 10% ডিসকাউন্ট ছিল, তবে দুজন অ্যাভেল করতে পারবে না, যে কোনো একজন যে কোনো একটা আই কার্ড দিয়ে করতে পারবে, তো 10% এটা আমরা ডিসকাউন্ট পেয়েছি। এই হচ্ছে ফ্রেমটা তোমাদের আমি দেখাচ্ছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমার যদিও লেন্সটা ছিল আমার ফ্রেমটা দরকার ছিল, কারণ আমার অনেকগুলোই আমি নিয়েছি আইডিয়া, ওই জন্য লেন্সটা আমার অলরেডি বাড়িতে ছিল, ফ্রেমটা আমি নিয়েছি, ফ্রেমটা দেখাচ্ছি তোমাকে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যদিও এই গেট আপের সাথে হয়তো স্পেক্সটা যাচ্ছে না, স্টিল তোমাদের দেখানোর জন্য এটা আমি পড়লাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর মিস্টার চ্যাটার্জিরও পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে একটু জানিও। মানে শুধু টাইটান আই প্লাসের কাই টাইটান আই প্লাসই নেই, সবই ব্র্যান্ড আছে, মানে রেভেন আছে, ফাস্ট ট্র্যাকের আছে, এস বলে একটা ব্র্যান্ড আছে সেটাও আছে, সবই আছে। নতুন জিনিস কিছুদিন এখন একটু গুছিয়ে রাখতে হবে যত্ন করে, যেটা আমরা সবাই করে থাকি, নতুন নতুন জিনিসটা ক্রেজি আলাদা থাকে, তারপর তো ঠিক আছে। তো এই ফ্রেমটার দাম হচ্ছে, অ্যাকচুয়াল দাম হচ্ছে তোমাদের 2299, ঠিক আছে, মানে হচ্ছে 2300 টাকা, 1 টাকা কম, 2300 টাকা, বাট আমি যেহেতু 10% অফ পেয়েছি সেজন্য 10% ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে 2069 টাকা,
মানে 2069। টাইটেল বাইপাস, এখানে ভীষণ সুন্দর সুন্দর তোমার সানগ্লাসেস আছে, তোমার স্পেক্স আছে, সুন্দর সুন্দর বাচ্চাদেরও আছে। তো তোমরা অবশ্যই বাগুইয়াটি আই প্লাস টাইটান আই প্লাসটাতে যেতে পারো যারা বাগুইয়াটি চত্বরে থাকো, ভীষণ ভালো। এটা হচ্ছে আমাদের যে জোড়া মন্দিরের কাছে যে টাইটান আই প্লাসটা, আমরা সেখানে গেছিলাম, তাই তো? এটা সেখানে গেছিলাম। আর এদের সব থেকে ভালো, এদের বিহেভিয়ারও ভীষণ ভালো, সবারই ভীষণ বিহেভিয়ার ভালো। তোমরা যারা এখনো এখানে যাওনি, চট করে চলে যাও, ভীষণ ভালো ভালো লেন্সেস আছে, ভীষণ ভালো ভালো ফ্রেমস আছে, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই ছিল, এবার আমাদের ব্লগটাকে এন্ড করতে হবে। এরপর শৌলিনাকে খাওয়াতে হবে, যেগুলো করে থাকি আমি, তোমরা তো জানো। কালকে মানতে পারি, কালকে আমি ভীষণ হ্যাপি, কারণ কালকে আবার আমার ক্লায়েন্ট আছে। বাট এবার আমাদের কোনো প্ল্যান্স নেই, বিকজ শৌলিনার স্কুল আছে, তারপর টিউসডে থেকে শৌলিনার লাইফের ফার্স্ট এক্সাম শুরু হবে, মানে ওর ফার্স্ট এক্সাম লাইফের, ওর স্কুলে গিয়ে টিউসডে ওর এক্সাম আছে। তো তোমরা সবাই অবশ্যই শৌলিনাকে ব্লেসিংস দাও, ওকে উইশ করো যাতে ও খুব ভালোভাবে এক্সামটাতে উতরে যেতে পারে। জানি না ও কী করবে, আমরা ভীষণ, ওর থেকে বেশি বোধ হয় আমি নার্ভাস, মানে ওর বাবার থেকেও বেশি আমি নার্ভাস। কেন, তোমরা তো দেখেছিলে ও যখন ফার্স্ট ডে স্কুল গেছিলো, আমি কাঁদছিলাম মনে হচ্ছিল বেশি ওর থেকে, ও কাঁদেনি, ও একদিনও কাঁদেনি স্কুলে গিয়ে, কিন্তু আমি কেঁদে ফেলছিলাম, এরকম অবস্থা ছিল। তো জানি না ও পরশুদিন যখন যাবে এক্সাম দিতে আমি কী করবো। তোমরা সবাই অবশ্যই ওকে ব্লেসিংস দাও, অনেক করে ব্লেসিংস দাও, যাতে ও ভালোভাবে এক্সামে উতরাতে পারে। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আর পুজো আসছে সামনে, আরও অনেক ব্লগ আসতে চলেছে, ফুডের তো আছে রিভিউ। তোমাদের কেমন আজকের ব্লগটা লাগলো অবশ্যই জানিও, আর আমাদের লোকনাথ মন্দির কেমন লাগলো সেটাও জানিও। যারা এখনো চিনার পার্কে লোকনাথ মন্দিরে যে উঠতে পারোনি, তারা অবশ্যই যাও, ভীষণ ভালো লাগবে। আর ভেতর থেকে আরতিটা দেখো তোমরা, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমরা যেহেতু আনফরচুনেটলি আজকে আমাদের সময় ছিল না বলে আমরা দেখতে পারলাম না, আমি জাস্ট একটা গ্লিমস নিয়েছি ভেতরে, এক্স্যাক্টলি ভিউটা নিয়েছি, একটা ভিউ নিয়েছি বাইরে থেকে। বাট আমরা ওখানে গেলে বসে শান্তি মনে দেখি আরতিটা, তারপরেই ফিরি। বাট এবার তো সেটা মানে আনফরচুনেটলি আমরা করে উঠতে পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের ওইভাবেই প্ল্যান্স ছিল, বাট আজকে আমাদের যে রিক্সা দাদা, মানে আমাদের যে শ্যামদা, সে একটু দেরি করে ফেলেছে। বাট উনিও মানুষ, ওনারও আরও কাজ আছে, তো তাই জন্য বেচারাকে আমরা কিছু বলতে পারলাম না। আমাদের ইচ্ছে ছিল 6:30 যাব, তাহলে আমরা অলরেডি ওখানে গিয়ে ঢুকে যেতে পারতাম, কারণ কি অলরেডি ডোর ক্লোজ হয়ে গেছিলো যখন আমরা গেছিলাম। প্লাস আমাদের টাইমেরও ক্রাঞ্চ ছিল, সেটা তো তোমরা জানোই। শৌলিনারও টুকটাক রেইনকোট, কিছু ড্রেসেস কেনার ছিল, রেগুলার ড্রেসেস, তো সেই জন্যেই আজকে একটু তারা ছিল বলে করতে পারিনি। নেক্সট ডেতে আমরা যাবো, আর তোমরা সবাই অবশ্যই যাও, আর লোকনাথ বাবার কাছে ব্লেসিংস নাও, ভীষণ মনটা ভালো হয়ে যাবে ওখানে গেলে। যেরকম সুন্দর চাকরিটি আগেও তোমাদের বললো, ভীষণ পিসফুল একটা জায়গা, আমাদের প্রত্যেকে ভীষণ ভালো লাগে ওখানে গেলে। তো আজকে জয় বাবা লোকনাথ বলে এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন।